আসসালামু আলাইকুম। এই ঈদের সিজনে আমাদের সবার বাসায় কম বেশি মাংস রান্না করা থাকে, আর রাতের বেঁচে যাওয়া মাংস দিয়েই কিন্তু আপনারা এই মজাদার ভর্তাটা তৈরি করে নিতে পারেন। এই ভর্তাটা খেতে যেমন সুস্বাদু, বানানো একদম সহজ। তো ভর্তা বানানোর জন্য আমি এখানে 5 টুকরো গরুর মাংস নিয়ে নিয়েছি। এবার মাংসগুলোকে এরকম করে একটু ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, এটা করা খুবই সহজ, আর মাংস নরম থাকলে তো আরও সহজে এটা খুলে যাবে। যখন সবগুলো এরকম করে খুলে নেওয়া হয়ে যাবে, তখন এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি আর ভর্তার প্রিপারেশনগুলো করে নিচ্ছি। একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এবার তেলটা এরকম একটু ছড়িয়ে নিলাম, আর একটা সাইডে আমি দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা আস্ত রসুন। এখানে একটা বড় সাইজের রসুনের কোয়াগুলো আমি খুলে নিয়েছি, আর যেহেতু প্যানটা একটু ছড়ানো, তাই আরেক সাইডে আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি প্রায় 7টার মতো। আপনাদের প্যানটা যদি ছড়ানো না হয়, তাহলে একসাথে কিন্তু রসুনের সাথে দিবেন না, নয়তো মরিচটা ভাজা হবে না। রসুনটা যখন এরকম লালচে করে ভাজা হয়ে যাবে, তখন উঠিয়ে নিব, আর চুলার আঁচটা কমিয়ে এগুলোকে ভাজতে হবে, নয়তো এগুলো ভাজা হবে না। এখন যে মাংসটা খুলে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আরেক সাইডে কিন্তু মরিচটা ভাজা হচ্ছে, মরিচটা মাঝে মাঝে উল্টে দিতে হবে। আর আপনাদের যদি প্যান ছোট হয়, তাহলে আলাদা করে মরিচটা ভেজে নেবেন। এই রকম করেই মাংসগুলোকে একটু ভেজে নেব কয়েক সেকেন্ডের জন্য, জাস্ট উল্টিয়ে পাল্টিয়ে। যখন হয়ে যাবে, তখন এই মাংসগুলোকে উঠিয়ে নিতে হবে। আর মরিচগুলো দেখুন হয়ে গেছে, তো আমি মরিচগুলো উঠিয়ে নিচ্ছি। আর মাংস থেকে কিন্তু আমি মশলাটা আলাদা করিনি, মশলা সহই কিন্তু মাংসটা খুলে তারপর ভেজে নিচ্ছি। এই তো দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে, আর এগুলো ভাজাও হয়ে গেছে। এবার এগুলোকেও উঠিয়ে নিচ্ছি। একটা প্লেটে সবগুলো আলাদা করে উঠিয়ে নিয়েছি। এবার সেই শুকনো মরিচের মধ্যে 1/2 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে শুকনো মরিচগুলোকে খুব ভালো করে একটু ভেঙে নিতে হবে। মরিচটা ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে, এবার যে রসুন সেটাকেও মাখিয়ে নেব। রসুনটাকে পুরোপুরি গলিয়ে ফেলতে হবে না। আমি পেঁয়াজ নিয়েছি এখানে প্রায় 1/2 কাপ থেকে একটু কম, কারণ যখন পেঁয়াজটা মুখে লাগবে খাওয়ার সময়, তখন কিন্তু ভালো লাগে। এবার এগুলোকে এত ভালো করে মাখতে হবে যাতে করে পেঁয়াজ থেকে একটা রস বের হয়। এই পেঁয়াজ মাখানোর ক্ষেত্রেও কিন্তু ভর্তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়, তাই পেঁয়াজটাকে একটু সময় ধরে মাখাবেন। আর সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা কুচি। এবার এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে তারপর মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। মাংসগুলো কিন্তু একটু শক্ত শক্ত, তাই একটু ভালো করে হাত দিয়ে ডোলে এই মাংসের সাথে মরিচ, পেঁয়াজ, যে ধনিয়া পাতা সবগুলো মাখিয়ে নিলেই ভর্তাটা রেডি হয়ে যাবে। ঝটপট এই ভর্তাটা বানিয়ে দেখবেন, দেখবেন মুখের রুচি ফিরবে, আর খেতেও ভীষণ ভালো লাগবে। গরম ভাত দিয়ে তো আর কিছুই লাগবে না। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।